আসসালামু আলাইকুম নবম দর্শন শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। অন্যান্য দিনের মতো তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নামক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আমাদের আজকের এই ভিডিওর আমরা একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করার জন্য তোমাদের সহযোগিতা কামনা করছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। বই, খাতা এবং ক্যালকুলেটার নিয়ে তোমরা রেডি হয়ে যাও, তাতে আমার সাথে প্রশ্নটি অনুশীলন করতে পারবে। আশা করি এই জাতীয় প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, এই ভিডিওটি আমি তোমাদের জন্য উপহার দিব। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, মোহাম্মদ তারিকুল সায়েন্স কেয়ার। এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। এই ভিডিও আপলোড করার পরে, তোমার ভিডিও দেখার পরে যদি মনে হয় তোমার কোনো উপকারে এসেছে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এই ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে সেও তোমার বন্ধু এখান থেকে উপকৃত হতে পারে। আরেকটা কথা হচ্ছে যে আমি এইটুকু এভাবে পড়ানোর চেষ্টা করি যে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে অর্থাৎ ধাপে ধাপে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি। তোমরা এই যে কোনো বিষয় সম্পর্কে, কঠিন বিষয় সম্পর্কে তোমরা আয়ত্ত করতে পারবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখো উদ্দীপকের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দুইটা গাড়ি দেওয়া আছে, চিত্রটা হয়তো একটু ইয়ে হয়েছে, তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। দুইটা গাড়ি দুই বিপরীত দিক থেকে আসছে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এর আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এর ত্বরণ হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় গাড়ি পরস্পর এ যেদিকে যাচ্ছে ও তার বিপরীত দিকে আসছে, অর্থাৎ গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের দিকে। ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং এর ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। প্রথম গাড়ির ভর হচ্ছে 800 কেজি, দ্বিতীয় গাড়ির ভর হচ্ছে 500 কেজি। প্রশ্ন, এবার আমরা উদ্দীপকটা চলে যাই। প্রশ্ন নম্বর 1, জড়তা কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, জড়তা কাকে বলে আমরা জানি, কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে জড়তা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর হচ্ছে, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? তাহলে এই প্রশ্নের উত্তর কি? যেহেতু খ নম্বরের প্রশ্ন, তোমাকে দুইটা বিষয় অর্থাৎ জ্ঞানমূলক পাঠ অ্যাড করতে হবে এবং অনুধাবনমূলক পাঠ অ্যাড করতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি তোমাদেরকে যে কোনো পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন লিখে পুরো নম্বর পাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এখন কোন প্রশ্নের শেষে যদি কেন শব্দ কথা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে কিসের কারণে এই ঘটনাটা ঘটছে। সেইটুকু যদি আমি বলতে পারি, তাহলেই এই প্রশ্নের জ্ঞানমূলক পাঠটুকু হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা জানি, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণে। তাহলে এইটুকু হচ্ছে জ্ঞানমূলক পাঠ হয়ে গেল। তাহলে দ্বিতীয় পোর্শনের ব্যাখ্যা অর্থাৎ অনুধাবনমূলক পাঠটুকু কি হবে? প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, এইটুকু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একজন এটা যদি বাস, এটা তুমি শরীরে ধরো বসে আছো, এখান থেকে এদিকে তুমি বসে আছো। এখন বাস যখন চলছে তখন সেক্ষেত্রে কি হবে, বাসের সাথে সাথে, এটা হচ্ছে বাসের যদি বডি আমরা দিয়েছিলাম, বাসের সাথে সাথে শরীরের নিচের অংশ বাসের সাথে কিন্তু লেগে আসে। তাহলে এক্ষেত্রে শরীরের নিচের অংশ আর এইটাকে আমরা বলি উপরের অংশ। এখন বাস যখন চলছে, শরীরের নিচের অংশ বাসের সাথে গতিশীল। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, দেখো বাস যখন চলতে চলতে ব্রেক করবে, বাসের সাথে শরীরের নিচের অংশটুকু কিন্তু এর সাথে সাথে থেমে যাবে, কিন্তু শরীরের উপরের অংশ কত আগে গতিশীল ছিল, তাহলে এই ওর গতিশীল থাকতে চাইবে, এই জন্য শরীরের উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়বে। এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে প্রথমে কি বলবো, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণে, এটা একটা পয়েন্ট হয়ে গেল। খ নম্বর হচ্ছে যে এভাবে লিখবো যে চলন্ত বাসে ব্রেক করে থামলে বাসের সাথে সাথে শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে যেতে চায়। এজন্য চলন্ত বাসে ব্রেক করলে শরীরের আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই হচ্ছে ক
ख नम्बर প্রশ্নের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এবার আমরা গ নম্বর প্রশ্নের দিকে চলে যাব। গ নম্বর প্রশ্ন সলভ করার জন্য প্রশ্নটি একটু খেয়াল করো, গাড়ি দুইটি কত সময় পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, অর্থাৎ দুইটা গাড়ি দুই দিক থেকে আসছে, এদিক এ যদি এর সামনের দিকে এর সামনে, তাহলে এইটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার এইটাকে যদি আমরা মিটারে নেই তাহলে হবে কত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হয়ে যাবে আছে 1500 মিটার, অর্থাৎ আমরা কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপক তাকে তোমাকে বুঝতে হবে দুইটা গাড়ির আধিবেগ দেওয়া আছে, দুইটা গাড়ির ত্বরণ দেওয়া আছে। এখন এ আর এ দুইটা মিলে যখন সংঘর্ষ করবে, মনে করলাম এই জায়গায় এসে সংঘর্ষ হলো, তাহলে এই যতটুকু পথ অতিক্রম করছে এই পথ কম বেশি হতে পারে, কিন্তু টোটাল পথ কতটুকু হবে, মধ্যবর্তী যে দূরত্বটুকু দেওয়া ছিল সেই দুইটা এই দূরত্বটুকু দুইজন মিলে অতিক্রম করবে, কম বেশি হতে পারে সেটা বিষয় না, অর্থাৎ দুইজন মিলে 1500 মিটার পথ সে অতিক্রম করবে। এই ক্ষেত্রে যে ঘটনাটা দেখা যাবে আমরা সলভ করি গ নম্বর, এখানে তথ্যগুলো আগে লিখে নিতে হবে যেখানে কি কি তথ্য দেওয়া আছে। এখানে আমরা লিখে নিলাম গাড়ি যেহেতু দুইটা তাহলে আমরা প্রথম গাড়ির আদিবেগ U1 ধরলাম, এটা এক নম্বর গাড়ি, সুতরাং প্রত্যেকটা U1 ধরবে, U ইজ ইকুয়াল টু কত, U1 0.5 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় গাড়ির আদিবেগ এত ত্বরণ A1 ইজ ইকুয়াল টু কত 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আছে প্রথম গাড়িটুকু লেখা হয়ে গেল। এক্ষেত্রে দ্বিতীয় গাড়ির আমার এখানে ভর কাজে লাগবে না, ভর দ্বিতীয় ঘ নম্বরে যে কাজে লাগবে সেজন্য আমি লিখছিলাম। এবার মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এখানে দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ, এবার যেহেতু দ্বিতীয় গাড়ি বলেছে তাহলে আমি এখানে U2 লিখবো, সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ A2 ইজ ইকাল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তথ্যগুলো আমার দেওয়া আছে, বের করতে হবে কত সময় পরে, তার মানে কি সময় t ইজ ইকাল টু হোয়াট, এইটুকু হচ্ছে অঙ্ক। আমরা সাইড নোট দিলাম, সাইড নোটের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা প্রথমেই তাহলে আমরা লিখতে পারি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কি বলেছিলাম যে দুইটা গাড়ির যে দূরত্ব সেইটা দুইটা গাড়ির দূরত্ব আমরা এর দূরত্ব ধরে নিলাম আছে S1, এর দূরত্ব ধরে নিলাম আছে S2, তাহলে এই S1 আর S2 এর মান হবে কত 1500, কারণ দুইজনা 1500 মিটার দূরে ছিল, যদি 1500 মিটার দুইজন মিলে না আসে তাহলে সংঘর্ষ হবে না। তাহলে এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে প্রশ্ন হতে S1 প্লাস S2, অর্থাৎ দুইটা গাড়ি মিলে দূরত্ব অতিক্রম করলো কত, মধ্যবর্তী দূরত্ব, একবার আমি লিখলাম 1500 মিটার। এক্ষেত্রে গাড়ি দুইটার ক্ষেত্রে কি দেওয়া আছে, দেখো আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমার যেহেতু বের করতে হবে t এর মান, আমরা জানি ত্বরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র হবে কি S = ut + 1/2t². এবার আমরা দুইটা গাড়ির ক্ষেত্রে সেটা বসাবো, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি লিখবো S = S1 এর পরিবর্তে লিখবো ut + 1/2a t². এবার যেহেতু 1 নম্বর গাড়ি ধরেছি 1 নম্বর, তাহলে E1 A1, তাহলে E1 এর জায়গায় হবে E1 A1 এর জায়গায় হবে A1 প্লাস, এটা সেম ঘটনা U2 + 1/2a t² এবার দেখো সেম ঘটনা দ্বিতীয় গাড়ির জন্য, এখানে U2 এখানে আছে A2 সমান হচ্ছে 1500, এটা 1500 হলো। এবার যে কাজটা আমরা করবো এবার মানগুলো বসাবো, তাহলে আমরা লিখতে পারি কি দেখো U1 এর পরিবর্তে লিখবো কত 0.5 × t + 1/2 A1 এর মান কত বসাবো, দেখো A1 এর মান আছে 0.4 t², এটা আছে প্রথম গাড়ি, প্লাস দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হবে কত আদিবেগ আছে 10 t + 1/2 এর A2 এর মান কত 0.2 t² সমান 1500,
এইটুকু। এবার আমরা ক্যালকুলেশন করলে লাইনটুকু সোজা ছোট হয়ে যাবে, তাহলে হবে কত 0.5t প্লাস এইটুকু কাটাকাটি করলে হবে 0.2t স্কয়ার, যোগ এইটুকু হবে কত 10t প্লাস এইটুকু হবে কত 0.1t স্কয়ার সমান 1500। জাস্ট ক্যালকুলেশন করলাম। এবার দেখো টি আছে কয়টা, টি স্কয়ার আছে। যদি কোনো সমীকরণে টি স্কয়ার অর্থাৎ পাওয়ার বেশি থাকে সেগুলো আমরা আগে লিখবো, তাহলে এইটা আর এইটা যোগ করলে হবে কত 0.3 টি স্কয়ার। এবার আমরা যোগ করবো টি গুলো, 0.5 না, এটা শুধু 5 আর 10 যোগ করলে হবে কত 15 টি, এর সমান হচ্ছে কত এত। এবার 0.3 টি স্কয়ার প্লাস 15t মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0, এটা একটা আমরা সমীকরণ দাঁড় করলাম। এই সমীকরণকে মিডল টার্ম করলে হবে, দেখো এখানে 0.3t স্কয়ার প্লাস 30t মাইনাস 15t মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে আসলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করতে হবে, গুণ করলে আসবে 0.3 গুণ হচ্ছে 1500, এইটা আসবে 450। অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে, গুণ করলে হবে 450, যোগ বিয়োগ করলে হবে প্লাস 15, সেক্ষেত্রে এই দুইটা সংখ্যায় সেম ঘটনা ঘটে। এবার দেখো তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, 0.3 যদি আমি কমন নিই, 0.3t কমন যদি নেই, তাহলে এখানে থাকে t, এখানে হয়ে যাবে হচ্ছে 100। অর্থাৎ 30কে 0.3 দ্বারা যদি ভাগ করে দেখো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যে 30/0.3 100 আসছে, ঠিক আছে। অর্থাৎ 0.3 দিয়ে এটাকে ভাগ করলে এইখানে 15 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে কত t প্লাস 100 ইজ ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম নিয়মে গেছি বা অন্য নিয়ম অঙ্ক করা যায়, এখান থেকে লেখা যায় কত, দেখো t প্লাস 100 অথবা 0.3t মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে লেখা যায় কত, t ইজ ইকুয়াল টু মাইনাস 100 অথবা 0.3t সমান হচ্ছে 15। আমি এক লাইন গ্যাপ দিয়েছি, পরের লাইন হতো 0.3t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 পরের লাইন, এটা এটা এত। এবার দেখো যেহেতু টি এর মান মাইনাস আসছে এটা গ্রহণযোগ্য নয়, এটা থেকে লেখা যায় কত, টি ইজ ইকুয়াল টু কত 15/0.3, এটা ভাগ করলে হবে 50 সেকেন্ড। অর্থাৎ এই হচ্ছে এই অঙ্কের সমাধান, গাড়ি দুটি 50 সেকেন্ড পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, এ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দেখো আমি প্রথমে আর একটু স্মরণ করিয়ে দিই, প্রথমে দুইটা গাড়ি মিলে 1500 মিটার দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে S1 + S2 এর মান হবে 1500। এরপরে আমরা যেহেতু প্রশ্নের ত্বরণ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা S = ut + ½t² সমীকরণ ব্যবহার করব। এক নম্বর গাড়ির ক্ষেত্রে সবগুলো 1, U1 A1 এবং 2 নম্বর গাড়ির ক্ষেত্রে U2 A2। এরপরে আমরা মানগুলো পর্যায়ক্রমে বসে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে লাস্টে এসে দেখা গেলো টি এর মান পাওয়া গেলো একটা -100, এটা অথবা 0.3t ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ টি এর মান পাওয়া গেলো লাস্টে 15 সেকেন্ড। যেহেতু টি এর মান মাইনাস হতে পারে না এজন্য এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য যোগ্য নয়, তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব টি ইজ ইকুয়াল টু 15/50 সেকেন্ড, অর্থাৎ গাড়ি দুটি 50 সেকেন্ড পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করবে এবং আমার চ্যানেল তারিকুল সায়েন্স কেয়ার এই চ্যানেলটি ইউটিউবে সার্চ দিলে পাবে এবং এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি নতুন নতুন ভিডিও চ্যাপ্টার ওয়াইজ টপিকস ওয়াইজ ধারাবাহিকভাবে তোমাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এবার ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাব। ঘ নম্বর কি প্রশ্ন বলছে, যে সংঘর্ষের পরে মিলিত গাড়ি দুটি কোন দিকে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে একটা বিষয় আছে, দেখো যে এই গাড়িটার বেগ ছিল কত 5 মিটার/সেকেন্ড, আর ত্বরণ ছিল 0.4 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার/সেকেন্ড ছিল, ত্বরণ ছিল কম।
এক্ষেত্রে এবার তোমার যে মুখ্য বিষয় সেটা হচ্ছে গাড়ির দুটি কত সেকেন্ড পরে অ্যাক্সিডেন্ট হলো। আমরা গ নম্বর থেকে পেলাম যে অ্যাক্সিডেন্টটা হলো টি এর মানে হচ্ছে 50 সেকেন্ড, অর্থাৎ 50 সেকেন্ড পরে গাড়ি দুটি সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এবার তোমাকে যেটা বের করতে হবে এই প্রথম গাড়ির 50 সেকেন্ড পরে ব্রেক কত, অর্থাৎ এই জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, তাহলে 50 সেকেন্ড পরে এই গাড়ির ব্রেক কত, 50 সেকেন্ড পরে দ্বিতীয় গাড়ির ব্রেক কত, এটা হচ্ছে বের করতে হবে, তারপরে অঙ্ক হবে। তাহলে পাশের ঘরে ঘর দেখো যে 50 সেকেন্ড পরে প্রথম গাড়ির বেগ আমরা জানি কি এটা ছিল আদি বেগ, কোন টি সময় পরে যদি শেষ বেগ বের করতে সেটা হয় শেষ বেগ, সেক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস কত, এ টি। তাহলে এখানে আমরা প্রথম গাড়ির জন্য ভি ওয়ান দিলাম, ইউ ওয়ান এ ওয়ান, এখানে ইউ ওয়ান এর মান কত, ইউ ওয়ান এর মান 5 প্লাস এর মান হচ্ছে 0.4 ইন্টু টি এর মান হচ্ছে 15 সেকেন্ড, তাহলে এইটা হবে 25 মিটার পার সেকেন্ড। অনুরূপ ভাবে দ্বিতীয় গাড়ির বেগ v2 ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এখানে আর এখানে 2, তাহলে ইউ এর মান কত ছিল 10 প্লাস এ এর মান ছিল হচ্ছে 0.2 ইন্টু টি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গা থেকে একটা বিষয় লক্ষণীয় যে এর বেগ কম ছিল কিন্তু ত্বরণ বেশি ছিল, কিন্তু এটা কি দেখো এর বেগ ডবল ছিল ত্বরণ অর্ধেক ছিল, তাহলে কোনো গাড়ি যদি বেগ বেশি থেকে ত্বরণ বেশি হয় সেই গাড়িটার বেগ তত বেশি হবে, এটা আমরা বের করে ফেললাম। সাইড নোট গুলো আমরা একটু দিয়ে দিই যে এটার জন্য ইউ ওয়ান এর মান কত, 5 মিটার পার সেকেন্ড, এ ওয়ান এর মান হচ্ছে কত, 0.4 মিটার পার সেকেন্ড, টি এর মান 50 সেকেন্ড, টি ইজ ইকাল টু কত, 50 সেকেন্ড। দ্বিতীয়টা যখন আমি বের করলাম এখানে দিতে পারি ইউ টু ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড, আর এ টু এর মান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে স্কোয়ার হবে, এবং টি 50 সেকেন্ড, ওটা লেখা লাগবে না। এবার একটু এর ভিতরে কথা আছে, তাহলে এই জায়গায় যে গাড়িটা সংঘর্ষ হলো এটা হচ্ছে সংঘর্ষের সময়, সংঘর্ষ হলো এই জায়গায় যে প্রথম গাড়ির বেগ হয়ে গেল কত, ভি ওয়ান ইজ ইকাল টু 25 মিটার পার সেকেন্ড, আর ভি টু এর মান হলো কত, 20 মিটার পার সেকেন্ড। এইবার দেখো এই বেগগুলো আর কাজে লাগবে না, এর কোনো আর কাজ নেই। এবার আমাদের ঘ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় থেকে পরবর্তীকাল, ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষের আগের তথ্যগুলো আর বিবেচনায় আসবে না, অর্থাৎ সংঘর্ষের সময় প্রথম গাড়ির বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির বেগ ছিল কত, 20 মিটার পার সেকেন্ড। এখন এটা হচ্ছে প্রথম ঘটনা, সংঘর্ষের পরে মিলিত গাড়ি দেয় কোন দিকে কত বেগে চলবে, আমার মিলিত বেগ যদি বলে তাহলে দুইটা গাড়ির বেগ একই হবে, অর্থাৎ দুইটা গাড়ি একই সাথে, অর্থাৎ এখান থেকে এই একটা গাড়ি ধাক্কা দিয়ে পরস্পর একই সাথে চলবে, অর্থাৎ মিলিত বেগ। এক্ষেত্রে আমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, এক্ষেত্রে আমরা যে কাজটা করব, তাহলে যেহেতু সংঘর্ষের সময় কাল এই আগের বেগগুলো বিবেচনায় নয়, তাহলে এইটা সংঘর্ষের সময় বেগ একটা থাকবে, আর সংঘর্ষে দুইটা একসাথে হওয়ার পরে যে বেগ পাবে সেটা হচ্ছে মিলিত বেগ। তাহলে এই বেগগুলো এবার প্রথম ভি ওয়ান হবে প্রথম গাড়ির আদি বেগ, আর ভি টু হবে দ্বিতীয় গাড়ির আদি বেগ, এইটুকু একটু খেয়াল করবা। আর আমাদের মিলিত বেগ অর্থাৎ দুইটা একসাথে যখন থাকবে সেটা বের করতে হবে। এর পরের পাঠটুকু আমরা লিখব যে তাহলে আমরা আমরা জানি যখনই কোনো মিলিত কথা উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা এমনি সূত্র জানি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস কত, এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস কত, এম টু ভি টু, অর্থাৎ সংঘর্ষের আদি ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগ, আর সংঘর্ষের পরের ভরবেগ যদি সমান হয় তাহলে সে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, এখান থেকে আমরা গাড়ির বেগও বের করতে পারব। কিন্তু যখন মিলিত বেগের কথা উল্লেখ থাকবে তখন এখানে ভি ওয়ান হবে না, এখানে ভি টু হবে না, অর্থাৎ এই লাইন আমরা মডারেট করে লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু, দেখো যেহেতু দুইটার ভিতরে ভি আছে ভি কমন নিয়ে নিলাম, তাহলে সূত্র হবে এইটা। তাহলে আমরা জানি এম ওয়ান প্লাস ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান ভি ইন্টু এম ওয়ান প্লাস কত, এম টু।
এটা আছে যখন মিলিত কথা উল্লেখ থাকবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার সাইড নোট গুলো আমি একটু দিয়ে নিই। তাহলে এখানে ই ওয়ান মানে কি, সংঘর্ষের সময় থেকে পরবর্তী ঘটনাটাকে বিবেচনা করতে হবে। তাহলে সংঘর্ষের সময় প্রথম গাড়ির বেগ কত ছিল, 25, সেটা আমরা ইউ হিসাবে ই ওয়ান হিসাবে ধরবো, 25 মিটার পার সেকেন্ড। এবার ইউ টু সমান আছে কত, 20 মিটার পার সেকেন্ড। এবার এখানেও আর একটা বিষয় আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাড়ি দুইটা পরস্পর বিপরীত দিক থেকে আসছে। এখন এই বিপরীত দিক থেকে যদি আসে তাহলে একটার বেগ পজিটিভ ধরতে হবে আর একটার বেগ নেগেটিভ ধরতে হবে। তুমি যে কোনোটা ধরতে পারো, আমি এইটা ধরে নিলাম। এবার এম ওয়ান সমান কত, এম ওয়ান এর মান এটা আমরা প্রথম গাড়ির বেগ ভর ধরলাম এত, এম টু এর মান হবে কত, 500 কেজি। এবার মিলিত গাড়ির বেগ ভি ইজ ইকুয়াল টু হট, এবার আমরা মানগুলো বসাই দিই, বা এম ওয়ান এর মান কত, 800, ইউ ওয়ান এর মান কত, 25, প্লাস এম টু এর মান কত, এম টু এর মান হচ্ছে 500, ইউ টু এর মান হচ্ছে 20, সমান এই পাশে দেখো ভি ইন্টু এম ওয়ান এর মান হচ্ছে 800 প্লাস এম টু এর মান হচ্ছে 500, মানগুলো জাস্ট বসালো, এই পাশে গুণ করলে হবে কত, 8 25 200 200 আর 200, 20,000 প্লাস এই পাশে হবে 5 2 10 আর 3 0 10,000 সমান ভি ইন্টু কত, 1300, এটা অর্থাৎ 1300 ভি, এই পাশে যোগ করলে হবে কত, সরি আমি একটু ভুল করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই জায়গায় ইউ এর মান হচ্ছে মাইনাস, এইটুকু একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা মাইনাস চিহ্ন হবে, এইটুকু মারাত্মক ভুল, অনাপেক্ষিত ভুল যে ইউ টু এর মান হচ্ছে মাইনাস, তাহলে এখানে এত। এবার এইটুকু বিয়োগ করলে হবে দেখো 10,000 সমান এই পাশে আসছে 1300 ভি, তাহলে আমরা যেহেতু ভি এর মান বের করবো, ভি সমান কত লেখা যায়, 10,000 ভাগ আসছে 1300, ভাগ করলে হবে 7 পয়েন্ট, কত দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10,000 ভাগ 1300, 10,000 ভাগ 1300, 7.69 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়ি দুটার মিলিত বেগ হবে 7.69 মিটার পার সেকেন্ড। প্রশ্ন তোমাকে দুইটা বিষয় জানতে চাইছে, মিলিত গাড়ির বেগ কত সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, এখন গাড়ি দুটি কোন দিকে চলবে, গাড়ি তো দুইটা বিপরীত দিক থেকে আসতেছিল, যে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির দিকে ঠেলে নিয়ে যাবে, অর্থাৎ এই গাড়ি আর এই গাড়ি কি সামনের দিকে যাবে, না এই গাড়ি এইদিকে আসবে। এই ক্ষেত্রে একটা টেকনিক আছে, যে অঙ্ক করার পরে যদি ভি এর মান পজিটিভ আসে, ভি এর মান এখানে যদি পজিটিভ আসে, তুমি চলে যাও এই দুইটার ভিতরে কার বেগ পজিটিভ ধরেছো, এটার পজিটিভ ধরেছো, তাহলে লিখতে হবে মিলিত গাড়ি প্রথম গাড়ির দিকে যাবে, গাড়ির দিকে যাবে, কারণ রেজাল্ট আসছে পজিটিভ, প্রথম গাড়ির বেগও পজিটিভ, তাহলে এ যেদিকে যাবে সেটাই গ্রহণ করবে। এখন সে যদি এখানে ভি এর মান নেগেটিভ আসতো তাহলে কি হতো, ধরো ভি এর মান -7.69 মিটার পার সেকেন্ড আসলো, এটা একটা বিষয়, তাহলে মিলিত গাড়ির বেগ কোন দিকে যেত, তাহলে তোমার দেখবে এখানে যদি নেগেটিভ আসে তাহলে এইখানে কি দেওয়া আছে, নেগেটিভ দ্বিতীয় গাড়ির দেওয়া আছে, তখন অ্যান্সার হতো দ্বিতীয় গাড়ির দিকে, এইটুকু একটু তোমরা খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন শেষ করলাম, এই সৃজনশীল প্রশ্ন তোমাদের আশা করি বুঝতে পেরেছো, এই জাতীয় অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা আজকের ক্লাস এখানেই শেষ করবো, আগামী দিন আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমার আজকের এই ক্লাস যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো কমেন্ট করবে যে ক্লাসের কী অবস্থা, তোমরা কী হলে ক্লাস আরও কিছু করলে কি ভালো হয় কিনা সেই জাতীয় মতামত তোমরা পেশ করবে, সেগুলো দেখে আমরা ইন্সপায়ার হব। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।